ধুবুরীত মই বাঘ, বুড়া বাঘ হলেও বাঘেই, বাঘৰ আগত ৰকিবল টিকিব নোৱাৰিব, এই দাবী আজমলৰ। বাঘ তো বাঘ, বাঘ তো বাঘ, বুড়া হইয়া জওয়ান এই খাত মারেগা সবকো খাকে ছড়ায়। কংগ্রেসে ধুবুরী সমষ্টিত এবার আজমলক ভেটা দিব বলি বহু কংগ্রেসী নেতাই দাবি করার সময়ত আজমলে কলে রকিবুলের পরাজয় এবার অনিবার্য। বাঘ তো বাঘ, বুড়া হইয়া জওয়ান এই খাত মারেগা সবকো খাকে ছড়ায়। রকিবুল সিং যাবো এবার, এবার জিরো জিরো বাঘর আগত। হ্যাঁ, বাঘর আগত কি হবো? টিকিব নোৱাৰিব, বাঘর কারণে জঙ্গলত আহিবলৈ, আর যে জঙ্গলত আহি সোমাব বাইরে উলাই যাব নোৱাৰিব, বাঘে খাই পাইছে। ইফালে আজমলক ঘটুয়ার সপোন দেখিছে অগপয়ও। মিত্রজোঁটৰ সহায়ত অগপয় ধুবুরী দখল করব বলে দাবি করলে অপূর্ব ভট্টাচার্যয়। কলে 15 বছরে চালানি মাছ খায় আমুয়া ধুবুরীবাসীয়ে এবার লোকেল মাছের সোয়াদ লব। এবার লোকেল মাছ ইমান সুন্দর সুন্দর লোকেল মাছ আছে, কিমান আর বরফত দিয়া চালানি মাছ খাম। ইফালে আজমলে এবার নগাঁও সমষ্টিটো দেখিছে জয়ৰ অঙ্ক। কংগ্রেস এনেও 3 নম্বরতে থাকিব নগাঁওত। নগাঁওত বিজেপির আমার টক্কর হব, গৌরব গগৈ যে কোনো কংগ্রেসে আছে 3 নম্বরত থাকি। নগাঁও সমষ্টির অঙ্ক গণনা করবলে গৈ আজমলে আক্রমণের লক্ষ্য করে ললে গৌরব গগৈ। গৌরব গগৈ যদি আপনাদের টিকিট দিয়ে মুসলমানের কোনো কথা নামাতিব মুখরপা নোলায়, ইয়ালে আপত্তি আছে মুসলমান নামটো ওলা, ইমান কমিউনেল মানুষবিল আপনাদের ভোট দিয়ে জিকাই আছে। গোয়ালপাড়ার রিঙ্কু দাসের রিপোর্ট। ধুবুরীত মই বাঘ, বুড়া বাঘ হলেও বাঘেই, বাঘর আগত রকিবল টিকিব নোৱাৰিব, এই দাবি আজমলৰ। বাঘ তো বাঘ, বাঘ তো বাঘ, বুড়া হইয়া জওয়ান এই খাত মারেগা সবকো খাকে ছড়ায়। কংগ্রেসে ধুবুরী সমষ্টিত এবার আজমলক ভেটা দিব বলে বহু কংগ্রেসী নেতাই দাবি করার সময়ত আজমলে কলে রকিবুলের পরাজয় এবার অনিবার্য। বাঘ তো বাঘ, বুড়া হইয়া জওয়ান এই খাত মারেগা সবকো খাকে ছড়ায়। রকিবুল সিং যাবো এবার, এবার জিরো জিরো বাঘর আগত। হ্যাঁ, বাঘর আগত কি হবো? টিকিব নোৱাৰিব, বাঘর কারণে জঙ্গলত আহিবলৈ, আর যে জঙ্গলত আহি সোমাব বাইরে উলাই যাব নোৱাৰিব, বাঘে খাই পাইছে। ইফালে আজমলক ঘটুয়ার সপোন দেখিছে অগপয়ও। মিত্রজোঁটৰ সহায়ত অগপয় ধুবুরী দখল করব বলে দাবি করলে অপূর্ব ভট্টাচার্যয়। কলে 15 বছরে চালানি মাছ খায় আমুয়া ধুবুরীবাসীয়ে এবার লোকেল মাছের সোয়াদ লব। এবার লোকেল মাছ ইমান সুন্দর সুন্দর লোকেল মাছ আছে, কিমান আর বরফত দিয়া চালানি মাছ খাম। ইফালে আজমলে এবার নগাঁও সমষ্টিটো দেখিছে জয়ৰ অঙ্ক। কংগ্রেস এনেও 3 নম্বরতে থাকিব নগাঁওত। নগাঁওত বিজেপির আমার টক্কর হব, গৌরব গগৈ যে কোনো কংগ্রেসে আছে 3 নম্বরত থাকি। নগাঁও সমষ্টির অঙ্ক গণনা করবলৈ গৈ আজমলে আক্রমণের লক্ষ্য করে ললে গৌরব গগৈ। গৌরব গগৈ যদি আপনাদের টিকিট দিয়ে মুসলমানের কোনো কথা নামাতিব মুখরপা নোলায়, ইয়ালে আপত্তি আছে মুসলমান নামটো ওলা, ইমান কমিউনেল মানুষবিল আপনাদের ভোট দিয়ে জিকাই আছে। গোয়ালপাড়ার রিঙ্কু দাসের রিপোর্ট।